রঙালী বিহুর অনুষ্ঠান পরিবেশন করবল নলবারীর হাঁহপুরলে গৈছিল কণ্ঠশিল্পী হিয়ামেধি। লগত আছিল পল আকাশ আর সহশিল্পী সকল। পুয়তি নিশালে সংগীত পরিবেশনের পাছত সংঘটিত হল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। জয়ন্ত বর্মন নামৰ এক উদণ্ড যুৱকৰ অতি অশ্ৰাব্য আচৰণৰ সন্মুখীন হল হিয়ামেধি। শিল্পীগৰাকীৰ নিজৰ মুখেৰেই শুনক সেই কাহিনী। এতিয়া মই গাই পেলাই মই গালো, তাৰপিছত পল আকাশ গাইছে। পল আকাশে যেতিয়া গাইছে তেতিয়া পল আকাশৰ যিটো ফটোগ্ৰাফাৰ তেখেতক বহুত বেয়াকে জয়ন্ত বৰ্মন বগা বুলি কয়। এই জয়ন্ত বৰ্মনে বহুত বেয়াকে মাৰিছে, কাণ কাণ চান মাৰি কাণ মাৰি পেলাই তাক একদম অৱস্থা নোহোৱা কৰিছে। ইমান মাৰিছে, এটা কাৰণতে মাৰিছে, সেইটো হৈছে ফটো তুলিব লাগে, ফটো সি মেমৰিটো কম আছে বুলি কৈছে, ফটো অলপ কমকৈ তুলিম বুলি কৈছে, সেইটো কাৰণত বহুত বেয়াকে মাৰিছে। কেৱল সেয়াই নহয়, হিয়ামেধিৰ সহশিল্পীসকলক মাৰধৰো কৰিছিল জয়ন্তই। সেই কথাও ক'লে হিয়াই। মানুহক ইয়াক মাৰিছে, ইয়াক মাৰিছে, তারপর ইন্দু কেশক মারিছে, প্রীতম কাশ্যপ আমার সিঙ্গার মারিছে, প্রীতম কাশ্যপ প্রীতমক মারিছে, জিৎ চৌধুরী পেদি সামাতাক মারিছে। ঘটনার বিবরণী দি হিয়ামেধি আর তার সহযোগী সকলে কয়, অবশ্যে এই ঘটনার সঙ্গে উদ্যোক্তা সকল কোনো প্রকারে জড়িত নাছিল, বরং আয়োজক কমিটিয়ে তেওঁলোকক সহায়হে করেছিল বলে প্রকাশ করেছে হিয়ামেধিয়ে। আমি অনুষ্ঠান শেষ করিম, কমিটি আমাক মাত চাতি দিলে, কমিটির একো দুঃখ নাই, আমি এইখানে কমিটি আমাক সহায় করেছে, আর কমিটির ওপর আমার কোনো আক্ষেপ নাই, আর কমিটির সমূহ কর্মকর্তাসকলে যিমানখিনি পারি যিখিনি পরিস্থিতি ঠিক করার কারণে চেষ্টা করে আসলে, তেওঁলোকে কিন্তু এই দুজনমান লড়াই মানে বহুত গোটেখিনি শেষ করে পেলাইছে। গতিকে ঘটনা সন্দর্ভত হিয়ামেধিয়ে স্থানীয় আরক্ষীর ওসরত এজাহার দাখিল করে। এই এজাহারৰ ভিত্তিত আৰক্ষীয়ে অভিযুক্ত জয়ন্তক বিচাৰি নাপাই তেওঁৰ পিতৃক সোধা পোছাৰ বাবে আটক কৰিছে সামতা আৰক্ষীয়ে। আনহাতে এই অনাকাংক্ষিত ঘটনাৰ ইতিবাচক মীমাংসা হোৱাৰ পক্ষে মত প্ৰকাশ কৰিছে আয়োজক কমিটিৰ সৈতে জড়িত কেইবাজনো সদস্যই। হিয়ামেধি অনুষ্ঠান কৰি আছিল একদম শেষ পৰ্যায়ত, তাতে অকণমান গণ্ডগোল লাগিল, লাগিছে আমি গ'লোঁ কমিটি মানুহখিনি, তেখেতৰে কোনোবা হেণ্ডছ আছিল নেকি ল'ৰা এজনৰ লগত, জয়ন্তৰ লগত কিবা কাজিয়া লাগি আছে, তাৰপিছত আমি আহিলোঁ, আহি পেলাই গোটেইখিনি মেনেজ কৰি পেলাই সিহঁতক কাজিয়াটো ভাঙি দিলোঁ, দি পেলাই আমি বাইদেউক হিয়ামেধিক যাব দিলোঁ। তাতে ৰাতিপুৱা আহিছোঁ মই থানাৰ পৰাও, তাৰপৰা কাজিয়া এখন লাগিছে এই গেটৰ বাহিৰত, আমি ইয়াতে এই চেয়াৰতে বহি আছোঁ। এতিয়া কালি যিটো ঘটনা হ'ল মই নিজে শুনি ময়ো দুঃখিত, কিন্তু মানে চিন্তা চা কৰি গম পালোঁ যে এই মানুহখিনি আমাৰ ইয়াত মানে অনুষ্ঠানত জড়িত নহয়। হিয়ামেধিক মই ফোনত পোৱা নাই, কিন্তু মই এনে আমাৰ প্ৰশাসনক দিশৰ পৰা মই ফোনত পাইছোঁ, প্ৰশাসনে মোক ধুনীয়া এটা দিহা দিছে যে এটাই উপায় আছে, হিয়ামেধিৰ লগত আপোনালোকে আলোচনা কৰি কমিটিখনে কম্প্ৰমাইজ কৰাই দিয়ক ল'ৰাটো। নকলেও চলে, এটা সুন্দৰ সংগীতানুষ্ঠান উপহাৰ দিয়াৰ পাছত একোগৰাকী কণ্ঠশিল্পীয়ে সাধাৰণ কথা এটা অচিলালৈ নিশা দুপৰত কোনোবা উদণ্ডৰ হাতত এইদৰে অনাহূত পৰিস্থিতিৰ মুখামুখি হ'বলগীয়া হোৱাটো কোনো পধ্যেই শুভ লক্ষণ নহয়। নলবাৰীৰ পৰা চন্দন শৰ্মাৰ ৰিপৰ্ট, এন বি নিউজ।